আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা আমার সামনে এইচআর হিউম্যান রিসার্চের যে লোগো ডিজাইনটা দেখতেছেন, এটা আমি মোবাইল দিয়ে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করেছি। তো আপনি যদি প্রফেশনাল যে কোনো ধরনের লোগো ডিজাইনের কাজ শিখতে চান এবং আপনি যদি যে কোনো ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করতে চান, তাহলে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু খুব সহজভাবে আপনি যে কোনো ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারবেন। তো আজকে আমি দেখাই দেবো এইচআর এর এরকম লোগো ডিজাইন আপনারা কীভাবে করবেন। সেই জন্য আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি যে কোনো ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারবেন। তো আপনারা প্লে স্টোর থেকে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ডাউনলোড করে নেবেন, তারপরে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তারপরে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে আপনারা যে লাইনগুলো আছে, লাইনগুলো আপনারা 17টা করে লাইন অ্যাড করে নেবেন, কারণ আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ কিন্তু শেপ দিয়ে তৈরি করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, আমি 17টা করে লাইন অ্যাড করে নিয়েছি। তারপরে আপনারা এখান থেকে শেপ অ্যাড করতে হবে। শেপ দিয়ে যেহেতু কাজ করব সম্পূর্ণ ভিডিওতে আমি, তো আপনি এখান থেকে শেপ অ্যাড করে নেবেন। প্রথমে আমি একটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, আপনারা এভাবে শেপগুলো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের মন মতো করে নেবেন। তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা শেপ নেব। আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আমি শেপ নিয়ে কাজ করব, আপনারা তাই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন, আমি এইচের যে দুইটা শেপ সেটা দিয়ে দিয়েছি। তো এখন আর এর জন্য আমি শেপ দিয়ে আর রেডি করব। তো এখানে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি, তারপরে এই শেপটা আমি রাউন্ড করে দেব, 100% করে দেব, এবং এটাও আমি ব্ল্যাক কালার করে দেব। তো দেখতেছেন আমার ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপরে আরেকটা শেপ নেব, এটাও আমি ব্ল্যাক কালার করে দেব। তো আমি এটা ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এটাকে আমি 25° অ্যাঙ্গেল করে দিচ্ছি। তো দেখতেছেন, এটা আমি 25° -25° অ্যাঙ্গেল করে দিয়েছি। তারপরে আমি এটা আমাদের ডিজাইন অনুযায়ী সেট করে নিব। তারপরে আরও একটি শেপ নেব, তারপর এটাও আমি ব্ল্যাক কালারের শেপ নেব। তো আপনারা খেয়াল করবেন, সবগুলা শেপ কিন্তু আমি ব্ল্যাক কালার নিচ্ছি প্রথমে, আপনারাও সেমভাবে নেবেন। তারপরে আমি এখন হোয়াইট কালারের শেপগুলো নেব, কারণ আমার ডিজাইনের ভিতরের খালি জায়গাটুকু যেগুলো আমি রিমুভ করব। তো হোয়াইট কালার আর একটি শেপ নিয়ে নিলাম, এটাকে আমি রাউন্ড করে দেবো 100%। তো দেখুন, 100% রাউন্ড করে দিয়েছি। তারপরে আরও একটি শেপ নিব, এটাও আমার হোয়াইট কালার শেপ থাকবে। এখন যে হোয়াইট কালারের যে শেপগুলো বসাচ্ছি, আমার এই হোয়াইট কালারটা আমি রিমুভ করে দেবো, সেই জন্য আমি হোয়াইট কালার বসাচ্ছি। তারপরে আরও একটি শেপ নিয়ে নিব, এখানে আমি এটা ব্ল্যাক কালারের শেপ নিব, এটা আর এর উপরে এবং এইচের যে সোজাসুজি লাইনটা আছে সেটাতে ভালো করে বোঝানোর জন্যে আর সৌন্দর্য বাড়ানোর জন্যে। আপনারা আরও বিভিন্ন ধরনের ডিজাইন বসাইতে পারবেন, আমি শুধু আপনাদেরকে প্রাথমিক ধারণাটা দিয়ে দিচ্ছি। তারপরে আরও একটি হোয়াইট কালারের শেপ নিয়ে আমি নিচে বসাই দেবো, আর নিচ থেকে আরও একটু রিমুভ করে দেবো, যার জন্য আমি নিচে বসাই দিচ্ছি। তারপরে এখন এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, দেখুন। সো সবগুলো লেয়ার আমার একটা লেয়ারের মধ্যে নিয়ে আসতে হবে, তখন আমি সবগুলো এভাবে মার্ক করে সবগুলা লেয়ার একটা লেয়ারের মধ্যে আমি নিয়ে আসব। তো দেখুন, এখানে কিন্তু একটা লেয়ার হয়ে গেছে আমার। তো এখন আমার এখান থেকে কী করতে হবে, হোয়াইট কালারটা আমার রিমুভ করতে হবে, সেই জন্য আমি কালার ইরেজে চলে যাব। তারপরে এখান থেকে এটা এনাবল করে দেবো, তাহলে আমার হোয়াইট কালারটা চলে যাবে। তো দেখুন, আমার হোয়াইট কালারটা কিন্তু ইরেজ হয়ে গেছে। তো আপনি যখনই ইরেজ কালার টুলস দিয়ে যে কোনো কালার ইরেজ করবেন এবং আপনি কালার ইরেজ করার পরে পরবর্তী যে কালারটা থেকে যাবে সেই কালারের আরও একটি শেপ নেবেন। তো সে আরেকটি শেপ নিয়ে আপনি এভাবে কিন্তু দুইটা শেপ রেডি হবে, দুইটা শেপ কিন্তু আবার আপনার একসাথে করে নিতে হবে। তো দেখুন, আমি কালো আর একটি শেপ নিয়ে কিন্তু দুইটা শেপ একসাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখুন, এখন কিন্তু আমি দুইটা শেপ একসাথে আবার করে দিয়েছি। এখন আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করবেন এটাতে, সেই কালারটা কিন্তু হয়ে যাবে। তো আমি এটাতে একটি সিলভার কালার অ্যাড করবো, সেজন্য আমি টেক্সটোরে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি একটি সিলভার কালারের পিকচার আছে, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। আপনারা এই পিকচারগুলো গুগলে পেয়ে যাবেন ফ্রিতে, আপনারা ডাউনলোড করে নেবেন, যে কোনো কালারের হোক আপনারা লিখে সার্চ করে পেয়ে যাবেন। তো আমার লোগো ডিজাইনটা কিন্তু সিলভার কালারে খুব সুন্দর হয়ে গেছে, আপনারা চাইলে যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডে একটা শেডো দিয়ে দেবো, সেজন্য আমি শেডো যে টুলসটা আছে সেটাতে চলে যাব। তারপরে এটা এনাবল করে দেবো। তারপরে আমি এখান থেকে আমার লোগোর ডিজাইনটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে বা আমার যেরকম চাচ্ছি সেরকম করে নিতে পারবো এখান থেকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে শ্যাডো অ্যাড করে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী আমি আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি। তারপরে আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন, যে কোনো লোগো তৈরি করেন তাহলে আপনাদের আরও সুন্দর হবে। আপনারা চাইলে এই লোগোতে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন, আপনারা দিতে পারবেন, আমি শুধু একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাতে আরও একটি শ্যাডো দেবো, সেটা হচ্ছে এখানে দেখুন এই শ্যাডোটা দিয়ে দেবো।
আমার লোগোর ডিজাইনটা যেহেতু আমি সিলভার কালার দিয়েছি, সেহেতু আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবো। আপনারা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। তো আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। তারপরে আপনারা চাইলে এমব্রোজ অ্যাড করতে পারবেন, তো আমি এমব্রোজটাও অ্যাড করে দিচ্ছি এই লোগোতে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, একটু গর্জিয়াস দেখানোর জন্য। তো দেখুন আমার এমব্রোজ যেই টুলসটা সেটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার লোগোটা আরও গর্জিয়াস হয়ে গেছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার দিয়ে দেবো। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো পিকচার অ্যাপ্লাই করতে পারেন। আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের লোগোর সাথে ম্যাচিং করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিচ্ছি, এটার সাথে আপনারা আরও সময় নিয়ে মনোযোগ সহকারে কাজটা করবেন, তাহলে আরও গর্জিয়াস হবে, আরও সুন্দর হবে। তো আপনার লোগো ডিজাইনটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন লোগো ডিজাইনের নিচে কিন্তু আপনার একটি কোম্পানির নাম অথবা যে কোনো একটি স্লোগান লিখে দিতে হবে। যেহেতু আমার এটা এইচআর, সেহেতু আমি এখানে হিউম্যান রিসোর্স লিখে দিয়েছি, এবং আমি এখান থেকে ফ্রন্টটা অ্যাড করে দেবো। যে কোনো ফ্রন্ট আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এই ফ্রন্টটা অ্যাড করে দিচ্ছি, এবং এটার কালারটা আমি গোল্ডেন কালার দিব। আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন, আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ।